বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আর দেশ থাকবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন যে হাত দিয়ে এবার বাস পোড়াতে আসবে সেই হাত পুড়িয়ে দেয়া হবে সকালে আওয়ামী লীগ কার্যালয়ে দল ও তাদের সহযোগী সংগঠনের যৌথ সভায় একথা বলেন তিনি আরো জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ 10 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ গতকাল বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনাও এই পরিস্থিতিতে আসছে সময়কে কিভাবে সামাল দিতে হবে দলের সর্বোচ্চ নেতার কাছ থেকে সেই নির্দেশনা পেতেই 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো যৌথ সভায় বক্তব্য দিতে গিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন সরকারের জনপ্রিয়তায় ভয় পেয়ে নির্বাচনের পথে না গিয়ে সন্ত্রাস ভাঙচুর এবং ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যাওয়ার ফন্দি করছে বিএনপি যে তাদের দুরভিসন্ধি সেটা গতকাল তারা কার্যকর জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ করা আর হতে দেওয়া হবে না সভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যারা বিএনপির অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে সেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে তুলে ধরতে বলেন কড়া নির্দেশনা দেন তাদের আক্রমণ প্রতিহত করার বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও পিছিয়ে পড়বে উল্লেখ করে জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের তৃণমূল পর্যায় পর্যন্ত সজাগ থাকতে বলেন বিএনপির পক্ষ নিয়ে যারা চলমান সংকট বাড়িয়ে দিচ্ছেন তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ইবতিসাম নাসিম মৌ মাছরাঙা সংবাদ ঢাকা